গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, বেশ কয়েকটা দিন ছুটি নেবার পরে ফিরে এসেছি আবারও কাজের মধ্যে। যদিও ছুটিটা নেবার মতন ইচ্ছাটা একদমই ছিল না, জানো তো। ভেবেছিলাম যে পশ্চিমবাংলায় এসেও তোমাদের সাথে ছোটো ছোটো করে একটা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, কিন্তু কেন জানি না বাড়িতে এসে না সবার সাথে গল্প করতে করতে এতদিন পরে সমস্ত লোকজনকে দেখে না সময়টা যে কীভাবে কেটে যাচ্ছিল একদমই সময় করে উঠতে পারছিলাম না। সেই জন্য আবারও ফিরে এসেছি তোমাদের সাথে আমার সমস্ত কিছুটা শেয়ার করতে। তোমাদের সাথে বন্ধুরা যতক্ষণ না শেয়ার করতে পারছিলাম না না মনটা বেশ ছটফট করছিল, মনে হচ্ছিলো কতক্ষণে মানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ভিডিওগুলো দেখব, কিন্তু বিশ্বাস করো একদমই সময় করে উঠতে পারছিলাম না। এবার সারাদিন ঘোরাঘুরিটাও একটু বেশি হয়ে যাচ্ছিল, যে কারণে একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আর পশ্চিমবাংলায় তো অতিরিক্ত গরমও পড়েছে, সেই গরমে যেন কি বলবো একেবারে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। দেখো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা পাশে থেকো, যেমনটা প্রথম থেকে ছিল তেমনটাই। দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি, এসে পড়েছি বাপে বাড়ি, আমার প্রাণের শহর শ্রীরামপুর। দেখো, একদম ছোট থেকে বড় হয়ে ওঠা, পড়াশোনা সমস্ত কিছুটা এই শ্রীরামপুরেই। এসেছি বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু যেহেতু গ্রামেতে ছিলাম, গ্রামের মধ্যে পুজো ছিল, আত্মীয় বাড়ি যাওয়ার ছিল, সেই সমস্ত ঘুরতে ঘুরতে না তার মধ্যে আবার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমেই। আর আজকে যেহেতু একটু শরীরটা ঠিক আছে, দেখো আজকে চলে এসেছি শ্রীরামপুরে। হ্যাঁ, চলে এসেছি বাবা মার সাথে দেখা করতে, অনেকগুলো দিন পরে এলাম, মানে এসে যে আনন্দটা এতটাই যে তোমাদের সাথে সেটা মানে প্রকাশ করে উঠতে পারছি না। দেখো, মায়ের কাছে চলে এসেছি, মাও কত খুশি। দেখো, বাবা যদিও সকালবেলাটা বাড়িতে ছিল না, ফাইনালি এসে গেছি। দেখো, দু বছর পর মায়ের কাছে এলাম, দু বছর পর এলাম, আর পরে দু বছরের বেশি গেল, আড়াই বছর হয়ে গেল। অনেকদিন পরে পরে পশ্চিমবাংলায় আসা হয়, যেমনটা তোমরা জানো বাইরে থেকে যাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য দেখো, বাবা মার খুশিটা মানে আলাদা করে আর প্রকাশ করার মতন না, আর তার সাথে আমাদেরও। মা এদিকে একদম থালা সাজিয়ে একদম খেতে দিয়ে দিয়েছে, দেখো সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। প্রদীপ যদিও আসেনি, ট্রেনেতে আমাদের তুলে দিয়েছিল, আমি আর মেয়েতে চলে এসেছি মার কাছে কয়েকটা দিন সময় কাটাতে। যদিও গরমের মধ্যে খুব একটা বেশি সময় কাটাতে পারিনি, আর ভিডিওগুলো বেশ কিছু দিনের, জানো তো, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও যেটা বলেছি একদমই সময় পেয়ে উঠছিলাম বলে না মানে আর কি ভিডিওগুলো এডিটিং করে উঠতে পারছিলাম না। দেখো, মা কত সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে, আর বিকালবেলা বেরিয়ে পড়েছি দেখো একটুখানি হাঁটতে হাঁটতে পাড়ার মন্দিরের দিকে। হ্যাঁ, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমাদের পাড়াতে একটা কালী মন্দির রয়েছে, সেখানেতে খুব ভালো পুজো হয় অঘ্রাণ মাসে, সেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, সেসব গল্পগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা পুরনো বন্ধু আমার তারা হয়তো জেনে থাকবে, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এখন এসেছো, আমার চ্যানেলটা তাহলে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। দেখো, সেই মন্দিরটাই দেখাচ্ছি, আমাদের অঘ্রাণ মাসে কালী পুজো হয়, খুব ভালো করে ধুমধাম করে পুজো হয়, খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর এই যে এসেছি বৈশাখ মাস, এটাও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি যে বৈশাখ মাসে এখানে একটা সারা মাস জুড়ে না বিকালবেলায় পুজো হয়, আর এরকম ফল দেওয়া হয়। ছোটোবেলায় এরকম বাটি নিয়ে চলে আসতাম, অনেকদিন পরে আবার দেখো এসেছি ঠিক বৈশাখ মাসেতে, এসেছি প্রায় দশ বছর পর পশ্চিমবাংলার গরমেতে। আর পরি চলে এসেছে, পরির দিদুন বললো যে একটুখানি বাটি নিয়ে চলো, ফল নিয়ে আসবে। এই যে মন্দির, মায়ের মন্দিরে চলে এসেছি। দেখো, এখানেতে আমাদের মায়ের মন্দিরে না সারা বছর ঘট পুজো হয়, আর যেটা বললাম অঘ্রাণ মাসে যখন পুজো হয় তখন মায়ের মূর্তি নিয়ে আসা হয়, তখন রাত্রিবেলা পুজো হয়। ফল নিয়ে আর কি পরি এখন ফল নিয়ে ফল খেতে ব্যস্ত হয়ে গেছে, ফল নিয়ে নিয়েছে। আমি তোমাদের বলছিলাম না যে সারা মাস জুড়ে ফল দেওয়া হয়, খুব ভালো লাগে এই সময়টা, জানো তো। ছোটোবেলার দিনগুলো সত্যি ফিরে ফিরে আবারও মনে পড়ে যাচ্ছে। আবারও বিকালবেলা দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু পাড়া ঘুরতে ঘুরতে, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে একটু ঘুরে আসি আর তোমাদেরও শেয়ার করতে থাকি। হাঁটতে হাঁটতে চলে এলাম একটু পার্কের দিকে।
পরি তো এসেই ছুট দিয়েছে একদম, দেখো কতটা খুশি একদম, ওকে আর আলাদা করে বলতে লাগে না, নিজে থেকেই চলে গেছে একদম খেলতে। এটা একদম গঙ্গার ধারে পার্ক, পাশেই গঙ্গা, আমাদের বাড়ির কাছেই গঙ্গাটা একদম রয়েছে জানো, 2 মিনিটের হাঁটা রাস্তা আর কি, পাশেই গঙ্গা। আর সেখানেতেই দেখো পার্কে চলে এসেছি পাশাপাশির মধ্যে, পরি এখানে খেলতে লেগে পড়েছে, খুব খুশি একদম খোলামেলা জায়গা পেয়ে। আর এসেই দেখো গেল পড়ে, যেমনটা পড়ে গেল তেমনটা আবার নিজে থেকেই উঠে পড়ল। পড়বে তবেই তো আবার শিখবে, পড়বে উঠবে খেলবে, বাচ্চাদের নিয়মটাই তো সেটাই। আমরাও তো ছোটোবেলায় কতবার পড়েছি, আবারও খেলেছি উঠে, সেই জন্য পরিও লেগে পড়েছে একদম ছোটাছুটি করে খেলতে খুশি হয়। আর দেখো খুব সুন্দর জায়গাটা, আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই রয়েছে, এখানটা এলে খুব ভালো লাগে। আমরা যখন ছোটো ছিলাম তখন যদিও এত কিছু ছিল না, শুধু খোলা জায়গাটাই ছিল আর একটুখানি দোলনা লাগানো ছিল। এখন অনেক কিছু করে দিয়েছে, আর পাড়াতেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আসার পরে, আস্তে আস্তে দেখছি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রতি বছরই যখন মানে আসি, বছর বলা ভুল, প্রতি বাড়ি যখন আসি আর কি 2-3 বছর পরে পরে, দেখি নতুনত্ব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে সাথে জানো তো বাচ্চাগুলো মানে বাড়ির যেসব ছোটো ছোটো ভাই বোনেরা ছিল, তাদেরকে এসে দেখি হঠাৎ করে যেন বড় হয়ে গেছে, মানে অনেকদিন পরে পরে এলে আর কি যেটা হয়, যে যখন আসি দেখি সব বড় হয়ে গেছে। আর এখানে তো দেখো পরিদোল্লা খেতে লেগে পড়েছে। পার্কে খেলা হলো, এখন এবার গরমের মধ্যে দেখো মা মেয়ে নিয়ে নিয়েছি একটা করে আইসক্রিম। আমার মা যদিও বললো আইসক্রিম খাবো না, গলাটা ব্যথা হয়েছে, সেই জন্য আমরা মা মেয়ে আইসক্রিম খেয়ে নিয়েছি। খেয়ে এবার গঙ্গার ধারের হাওয়া খেতে চলে এসেছি, একটু গঙ্গার ধারে বসে একটু ঘুরে ফিরে তারপর তো বাড়ি যাব। এতদিন পরে এসেছি, একটু না ঘুরলে হয় বলো তো? যখনই আসি একটু ঘুরি, ঘুরতে ঘুরতেই সময়টা কীভাবে কেটে যায় না বুঝে উঠতে পারি না। 2-4টে দিন কত তাড়াতাড়ি কেটে যায়, ছোট থেকে বড় হওয়া, নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান, কতদিন পরে পরে তবে এই আসা নিজের জন্মস্থানে, বিয়ের পরে এতটা দূরে থাকা যে আসার মতন আর হয়ে ওঠে না। যারা কাছাকাছি থাকে, বাবা মার কাছাকাছি, বাবা মার পাশাপাশি রয়েছে, তারা সত্যিই খুব লাকি হয় যে যখন হোক মন হলো একবার বাবা মাকে অন্তত দেখে আসতে তো পারে, যেটা আমার পক্ষে আর সম্ভব হয় না। আর যারা আমার মতন বাইরে থাকে, তাদের মনটা সত্যি দেশের দিকে, বাড়ির দিকেই পড়ে থাকে, যে কতদিন পরে আবার বাড়ি ফিরবো, আবারও দেখো কয়েকটা দিন সময়টা কাটিয়ে আবারও ফিরে আসা নিজের জায়গাতে। আর এদিকে দেখো গঙ্গার ধারেই রয়েছে সুইমিং পুল, বাচ্চারা সব একদম সাঁতার শিখছে। গরমকাল তো, গরমকালে তো বেশ এবার সবাই সাঁতারটা শিখতে বেশ মজাই পাচ্ছে। আমরাও যখন ছোটো ছিলাম জানো, মা প্রত্যেক দিন ছোটোবেলায় নিয়ে আসতো গঙ্গাতে স্নান করাতে, আসলে সাঁতার শেখাতে। খুবই দুঃখের বিষয় যে সাঁতারটা শিখতে পারলাম না, কত মা চেষ্টা করেছে যে সাঁতার শেখাবার জন্য, ছোটোবেলায় প্রত্যেক দিন গরমকালে নিয়ে চলে আসতো, কিন্তু সাঁতার আর শিখতে পারলাম না। আর ওই দিকে দেখো একটা বোট যাচ্ছিলো, সেটা তুলেছি, কত সুন্দর লাগছে না গঙ্গার ধারে, যদিও গরমটা কিন্তু একভাবেই রয়েছে, গঙ্গার দিকে এলেও হাওয়া কিন্তু দিচ্ছে না। আর এই দিকে দেখো একদম ফিরে পেয়ে গেছি ছোটোবেলার সেই ঘটি চাট। হ্যাঁ, অনেকেরই ভিডিওতে দেখে থাকি, পশ্চিমবাংলার যারা ভিডিওগুলো বানাও, বাংলার ভিডিওগুলো আমি দেখি, অনেকেই এরকম ঘটি চাট দেখায়। আমরাও সেই ছোটোবেলায় খেয়েছি, আবারও সেই অনেক বছর পর সেই ঘটি গরম, যদিও সেই ঘটিতে আর মাখা হচ্ছে না, গ্লাসেতেই মাখছে, আগের না প্লাস সেই স্টিলের ঘটির মধ্যে দেখতাম মাখা হতো। আর সেই ঘটি গরম পেয়ে গেছি আর কে ছাড়ে বলো তো, এতদিন পরে ছোটোবেলার চারটা পেয়েছি, সেটাকে তো খেতেই হবে, সেই স্কুলের জীবনে খেতাম ঘটি মাখা। খেতে পড়ি এখন ঘটি মাখা খেতে ব্যস্ত, হ্যাঁ পড়ি রামপুরে ঘটি মাখা, ছোটোবেলায় সেই ছোটোবেলায় খেয়েছিলাম, আর অনেক বছর পরে নিলাম দেখো, অনেক বছর পরে শ্রীরামপুরে এসেছি, মানে শ্রীরামপুরের সব খাবারগুলো যতটা পারবো টেস্ট করবো গরমের মধ্যে হলেও, কেন অনেক বছর পরে এসেছি, আবার কবে আসবো তার ঠিক নেই, এখানকার খাবারগুলো সত্যি এনজয় করবো আর কি। পরি আর কোনো কথা বলবে না, পরি একটা টেস্টি ফুড পেয়ে গেছে, একদম টেস্টি স্ন্যাক্স পেয়ে গেছে, পরি এখন খেতে ব্যস্ত, চলো আমি এটাকে খেয়ে নিই একদম ফটাফট করে।
ঘটি গরম খেয়ে আবারও ফিরতে ফিরতে অনেক কিছু ভিডিও তুলেছি, কিন্তু একটা ভিডিওতে অতটা দেখানোটা সম্ভব নয়, অনেকটা লম্বা হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না ভিডিওটা দেখতে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে আসি, দেখাও আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।